ঘটনাটা ঘটানো হয়েছে, প্রথমে ইডিকে পাঠিয়েছে, তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে, আর কিছু মিডিয়া ঢুকেছে, ঢুকে তিলকে তাল করছে, শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে। কারণ কোনো মহিলা আজ পর্যন্ত কোনো কমপ্লেন করেনি, এফআইআর করেনি। এখন দেখছি পুলিশ পাঠিয়ে দিয়ে আমাকে এনকাউন্টার করে মারার জন্য পাঠিয়ে দিয়েছে। সন্ত্রাসবাদীদেরকে কি এনকাউন্টার করবে? আমাদের সাধারণ মা বোনেদের জীবন সংশয় হয়ে পড়েছে ম্যাডাম। আমরা কোথায় আছি, কোথায় বাস করছি? এটা নাকি মুখ্যমন্ত্রী সোনার বাংলায় আমরা বাস করছি, সোনার বাংলা মানে একটা নরকখানায় বাস করছি আমরা। আমার তো মনে হচ্ছে আমরা নরকখানায় বাস করছি। এটা এই দেখুন বিডিও অফিস, এই বিডিও অফিসের দূরত্ব এই 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 কটা গাছ দেখা যাচ্ছে, ওর আড়ালেই থানা। তাহলে এখান থেকে থানা বিডিও অফিস আমাদের ঘরের পেছনেই, তাহলে আজকে আমরা কেন নিরাপত্তা ফিল করছি না? আমরা কেন বিনা নিরাপত্তা এখানে এরকম করে? আপনি ভয়ঙ্কর অভিযোগ করছেন, শেখ শাহজাহান নাকি এখনো রাতের অন্ধকারে ঘুরছে, এখনো পর্যন্ত? অবশ্যই ঘুরছে, কেননা উনি আর্মস নিয়ে ঘুরছে, বন্দুক নিয়ে ঘুরছে, আমাদের মারার জন্য ঘুরছে। ওনারা চাইছে যে আমাদের এই সন্দেশকারীটাকে নরক বানিয়ে দেবে, দিয়ে উনি নিজের হাতে হাতিয়ে নেবে সবকিছু। ওনার রাজ্যের মতো রাজ্য, মানে ওনার একটা সাম্রাজ্য চালাচ্ছে।